শ্রম দিবস উপলক্ষে কলকাতার যৌনকর্মীরা একটি মিছিল করেন মে দিবসের প্রাক্কালে, যেখানে প্রায় কয়েক হাজার যৌনকর্মী অংশগ্রহণ করেছিলেন। যৌনকর্মীদের সঙ্গে প্রথম যুক্ত হই সেটা হলো 1992 সালে, যখন আমি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথে এপিডেমিওলজি অর্থাৎ মহামারী বিভাগে অধ্যাপনা করতাম। সেই সূত্রে আমার এই কাজ শুরু, যখন মূল বিষয় ছিল যৌনকর্মীদের মধ্যে এইচআইভি এবং এইডস, এই মারণ রোগটাকে কী করে আটকানো যায়। যৌনকর্মীদের যে র্যালি শুরু হবে সেটা মূলত পয়লা মে অর্থাৎ শ্রমিক দিবসটাকে স্মরণ করে, কারণ যৌনকর্মীরা মনে করে তারা গতর খাটিয়ে খায়, তাদেরও শ্রমিকের অধিকার চাই। কিন্তু ভারতবর্ষের আইন, ভারতবর্ষের যে পলিসি, সরকারি যে নিয়ম নীতি, তাতে যৌনকর্মীদের কর্মী হিসাবে স্বীকৃতি দেয় না। আর যখন তারা কর্মী হিসাবে স্বীকৃতি পান না, তখন কার্যত তারা পুলিশ, প্রশাসন, এমনকি পাড়ার মস্তান, তারা যা ইচ্ছে তাই করতে পারে যৌনকর্মীদের ওপরে। এবং আমাদের সমাজ মনে করে যৌনকর্মীরা হচ্ছে খারাপ, তারা পতিতা, তারা ভ্রষ্টা, অতএব খারাপ মেয়েদের কাছ থেকে জোর করে পয়সা নেওয়া বা ফিজিক্যালি অ্যাসল্ট করা, শারীরিকভাবে নির্যাতন করা, এটা কোনো ব্যাপারই নয় তাদের কাছে। তো সেই জায়গাটাকে যদি আজকে বদলাতে হয়, তাহলে যৌনকর্মীদের সংগঠন তাদের দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতার থেকে আজকে এই জায়গায় পৌঁছেছে যে তাদের শ্রমিকের অধিকার চাই, আর 5টা কর্মীর মতো তারাও যাতে শ্রমিক হিসাবে স্বীকৃত হয়, তাদের সুরক্ষা, তাদের সামাজিক সম্মান যাতে রক্ষিত হয়, সেটা সরকারের দায় এবং দায়িত্ব রয়েছে। কিন্তু সরকার তা সত্ত্বেও তার সামাজিক শুধু নয়, রাজনৈতিক দায়িত্ববোধ থেকেও কোনো কাজ এ পর্যন্ত করেনি। কিন্তু সেটা করানোর জন্যে যৌনকর্মীরা ক্রমশই সংগঠিত হচ্ছে। আজকে দুর্বার যারা পশ্চিমবঙ্গের প্রায় 60,000 যৌনকর্মীদের মুখপাত্র, এবং একই সঙ্গে আজকে সর্বভারতীয় স্তরে অল ইন্ডিয়া নেটওয়ার্ক অফ সেক্স ওয়ার্কার রয়েছে, যারা সারা দেশের প্রায় 50 লক্ষ যৌনকর্মীদের প্রতিনিধিত্ব করে, তারা এক যোগে বা এক গলায় গলা মিলিয়ে এই দাবি তুলছে। এবং সেই দাবি তোলার একটা রাস্তা হিসাবে এই পয়লা মের প্রাক্কালে আমরা এই প্রসেশন বা মিছিল করি, যেখানে হাজার হাজার যৌনকর্মী তাদের দাবি তুলে রাস্তায় হাঁটবেন এবং তারা মশাল জ্বালাবেন। নমস্কার, আমার নাম কাজল বোস, আমি একজন যৌনকর্মী। আমি দুর্বারের সাথে 25 বছর ধরে যুক্ত আছি সংগঠন। যেহেতু আমরা শ্রমিক, তাই আমরা শ্রমিকের অধিকার চাইছি। আমরা যেহেতু শ্রমিক, অন্য অন্য শ্রমিকরা যে শ্রমিকের মর্যাদা পেয়েছে, শ্রমিকের স্বীকৃতি পেয়েছে, তো আমরাও শ্রমিকের স্বীকৃতির জন্য দীর্ঘ বছর ধরে আমরা 30 মে র্যালি করি এবং 1 মে আমাদের শ্রমিক দিবস হিসাবে আমরা পালন করি। আমাদের 7টা দাবি আছে। প্রথমত 1 নম্বর হলো, আমরা আমাদের যে পেশা করি, যে পেশা একটা কাজ হিসাবে আমাদের মান্যতা দেওয়া হোক।
দু নম্বর হলো যে আমরা শ্রমিক, শ্রমিকের অধিকার দেওয়া হোক। তিন নম্বর হচ্ছে যে আমাদের ওপর একটা আইটিপি আইন বা মানে চাপানো আছে, আইনটা বাতিল করা হোক। আইনটা মারাত্মক ধারাগুলো এই মানে বলে না মানুষ হাতে না মেরে ভাতে মারে, তো এই যে সরকারের আইন আছে মানুষের জন্য তো আইন, তাহলে আমাদের পেশাকে ঘিরে কেন আলাদা করে আইন থাকবে? মানুষের জন্য যে আইন আছে সরকারের নিয়ম নীতি সেই আইনটাই আমাদের জন্য থাকবে, আমাদের জন্য আলাদা করে আইন আমরা চাইছি না, এই আইনটা বাতিল করা হোক। চার নম্বর হচ্ছে যে আমাদের সন্তানদের যে স্কুল কলেজে ভর্তি করতে গেলে যে সমস্যা এখনও তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়, বিভিন্নভাবে মানে বিভিন্ন ধরনের টর্চারিংয়ের ওপরে মনে মন্তব্যতে ভুগতে হয়, তো আমরা সেগুলো সরকারের স্বীকৃতি পেলে সেইগুলোকে আমরা দূর করতে চাইছি, সেটা যেন না থাকে। 45 বছর ওপর হয়ে গেলে আমাদের যে যারা বার্ধক্য ভাতা সবাই পায়, সেটা আমাদের পেশাতে যারা আছে তারা যেন 60 বছরের আগে পেনশনের আওতায় আসে। আরেকটা হলো যে আমাদের বিভিন্নভাবে যে সরকার বা সমাজ সামাজিক সুরক্ষিতার জন্য আমরা ভুক্তভোগী সেগুলো যেন আমরা পাই। এখনও অনেক মেয়ে ভোটার কার্ড আমরা করতে পারিনি, যেহেতু আমরা ইলেকশন অফিসারের কাছে গেছিলাম, যে আমরা ওখানে চিঠি দিয়ে বলে এসেছিলাম যে সবার ভোটার কার্ড করা হোক। আমাদের উষা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড যে ব্যাংকে বই দিয়ে এর আগের ইলেকশনে কিছুটা আমাদের ভোটার কার্ড করতে পেরেছিলাম। এখনও অনেক মেয়ের ভোটার কার্ড হয়নি, তার কারণ সরকারের তরফ থেকে বলছে মায়ের ভোটার কার্ড আনতে হবে, নালে তার বাবার কাউরির একজন ফ্যামিলির ডকুমেন্ট চায়, তাছাড়া হবে না, ডকুমেন্ট ছাড়া আমরা ভোটার কার্ড করব না। কিন্তু যেহেতু আমরা সংগঠন কাউরিরই ছিল না, উষার ব্যাংকের বই দেখিয়ে এবং ডিএমএসসির কার্ড দেখিয়ে অনেকগুলো আমরা করতে পেরেছি, কিন্তু পুরোপুরি সবার হয়নি। আমরা যারা এলাকায় এমপি আছে, যারা এমএলএ আছে বা কাউন্সিলর সবাইকেই আমরা জানিয়েছি, এবং যেহেতু ববি হাকুম ওনাকেও আমরা জানিয়েছি, ওনার এলাকায়ও উনি অনেক সহযোগিতা করে দিয়েছেন এবং অনেকটাই হয়ে গেছে, কিন্তু এখনও অনেক মেয়ের ভোটার কার্ড পায়নি, ভোটার কার্ডের আওতায় আসতে পারেনি যে তারা ভোটার হবে বা দেশের নাগরিক হিসাবে তাদের পরিচয়পত্র থাকবে। আমরা চেষ্টা করে অনেকটাই করে এগিয়ে যেতে পেরেছি, কিন্তু একটা অংশ করেই আছে, করতে পারিনি, তারা এবছর ভোট দিতে পারবে না।